Hi, friends. Que hemos hecho todo un show. Vaya, es un privado. আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো অমুক দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন যাচ্ছি আমার বান্ধবী, তো যাই হোক আমি যাচ্ছি এখন আমার বান্ধবীর বাড়ি। তো বিট্টু এসেছে আমাদের বাড়িতে, তো ভাবলাম আজকে সানডে একটু ঘুরে আসি। দেখো ওর হাঁটার স্টাইল, ও আমার সাথে ভিডিও করবে না, ওকে নাকি কে কি বলেছে, গার্লফ্রেন্ড নাকি ধোকা দিবে। আমি বান্ধবীর বাড়ি একদম সেজে গুজে যাচ্ছি না, তার কারণ আমি সাজগোজ একদম পছন্দ না, আর আমি কমফোর্টেবল যেতেই পছন্দ করি। তো তো চলো যাই, দেখে নি আমি কোন বান্ধবীর বাড়ি যাচ্ছি আর প্রিয়ঙ্কাকে। তো বিট্টু কিছু বলবে? নো কমেন্ট। দেখা হচ্ছে পরে। আমরা যে আসবো প্রিয়ঙ্কাকে আগেই কিছু বলে নি, ভেবেছি সারপ্রাইজ দেবো। তো চলো দেখি কি করছে। তো আমরা আসাতে ও একদম সারপ্রাইজ হয়ে গেছে, আর ও দেখেই বুঝে গেছে যে আমি ভিডিও করছি, সেজন্য একটু নাটক করলো। হ্যাঁ নাটক, তারপর হলো আমি একটু নিজেকে দেখলাম, দেখার পর একটু গল্প স্বল্প করতে করতেই দেখি আমার আরেকজন বন্ধু চলে এসেছে, এই হলো কালাপাঠা। হ্যাঁ ও কালা পাঠায়। তো প্রিয়ঙ্কাকে আমি এখন একটা কথা জিজ্ঞাসা করবো, তোমরা শুধু শোনো। আচ্ছা প্রিয়ঙ্কা, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, ঠিক আছে? কলকাতা যে যাব আমরা, সেই কলকাতায় গিয়ে তোকে এবার একটা অন্য একটা জিনিস নিয়ে যেতে হবে, কানের তুলো। তার কারণ আমি নতুন করে নাক ডাকা শিখছি। তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়া হয়নি, আমার কলকাতার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে কলকাতার ব্লগ নিয়ে। ও তো এখানে আমরা একটু আড্ডা মারতে এসেছি, তো আড্ডা টাড্ডা মারবো তারপরে যাবো। এই দেখো কে, আমি কলকাতায় এর জন্য যাবো। নন্দিনী নন্দিনী দিদির হাতের রান্না খাবো। তো অনেকক্ষণ গল্প গুজব করার পর তারপরে দেখছি বোন আসে, ও বাড়ি ছিল না, ও একটু পরে এসেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করবো আমরা এসেছি, ওর কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তোমরা আসলে তো খুব ভালোই লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ, আমাকে একটু সবাই একটু বেশি ভালোবাসে। প্রিয়ঙ্কা গেছে রান্নাঘরে, তো আমি দেখি প্রিয়ঙ্কা কি বানাচ্ছে। ও প্রিয়ঙ্কার এদিকে মোটামুটি সব তো রেডি হয়ে গেছে। এই দেখো প্রিয়ঙ্কা কি বানাচ্ছ, চা বানাচ্ছে প্রিয়ঙ্কা। এখানে মুড়ি মাখা হচ্ছে, সবাই মিলে মুড়ি মাখা খাওয়ার মজা এটাই আলাদা। তো ভাবলাম প্রিয়ঙ্কাকে একটু হেল্প করে দিই, কারণ কালকে ওর বার্থডে, যদি ওর হাত পুড়ে যায় তাহলে আমাদের রান্না করে কে খাওয়াবে, এসব সেই জন্য একটু হেল্প করতে চলে এলাম। তো এইখানটায় আমাদের চা মুড়ি মাখা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। তো তো এখানে আমাদের তিনজন বন্ধু মিসিং, আমরা যেখানে যাই একসাথে যাই, কিন্তু এখন একজন তেজপুরে থাকে আর দুজন একটু কাজে বিজি, সেজন্য ওরা আর এখানে নেই। ওরা থাকলে তো আরও মজা হতো, এই মুড়ি মাখা খাওয়ার টেস্টটাই আলাদা হতো। দেখো বিট্টুর কাণ্ড, শুধু ভিডিও অন দেখে ওই স্টপ করে গেল। আমাদের চা খাওয়া শেষ একদম না, আমি দেখ তো না করছি আগে থেকে না কিছু কে কাটুম না, আমি কারণ দেখ মা এ বাড়িতে কি অবস্থা, কাটুম না না।
তো এখানে প্রিয়া বোন জর্জবস্তি দাদা থেকে সুনাম চাইছে। তো যাই হোক, তো তোমরা দেখতেই পেলে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আর বাঙালির খাওয়া দাওয়া শেষ মানে টাটা বাই বাই। তো আমরা এখন প্রিয়ঙ্কাদের বাড়ি থেকে বেরিয়ে পড়বো। প্রিয়ঙ্কাদের বাড়ি থেকে বেরিয়ে রিলায়েন্স মার্টটা পড়ে, তো এখানে যাবো আজকে শুধু অজয় শপিং করবে। তো দেখি অজয় শপিং করা কী কী হলো। তো হ্যাঁ, অজয় শপিং করা মোটামুটি শেষ, চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো চলো যাই আগে বাড়ি, তারপর দেখা হচ্ছে। দেখতেই পেলে আমি গিয়েছিলাম মলে, আর অনেক কান্নাকাটির পর অজয় আমাকে চকলেটটা কিনে দিয়েছে। তো আমি এখন চকলেটটা খাই। হ্যাঁ, তো আমি এখন চকলেটটা খাই। আর তোমরা যেটা সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কাজ এখনও করোনি, সেটা হলো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করোনি, তো ওটা করে দাও। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।